গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিন্তু একটা ধামাকা ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা কী হয়। তো দেখো, আমি সুন্দর করে সেজে নিয়েছি আর আমি ক্লাসরুমে চলে এসেছি, বিকজ আজকে হচ্ছে আমাদের টিচার্স ডে। তো দেখে নাও সবাই কত সেজে এসেছে। টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে আর ম্যামের সাথে সবাই সেলফি তুলতে রেডি, একদম পোজ দিয়ে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা কেক, তো এটাই আজকে কাটিং। কেক কাটিং এর পর আমরা সবাই নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো, তো আমরা এখন কেক গুলো খেয়ে নেব আর সবাই আমরা এখন পোজ দিয়ে ভিডিও করছি। তো এবার আমাদের স্টার্ট হয়ে যাবে, সবাই এক এক করে বক্তৃতা দেবেন এবং সম্বর্ধনা জানানো হবে। তো চলো দেখে নাও। এত ছোট্ট করে প্রোগ্রাম করতে পেরেছি, অত বড় করে করতে পারিনি, ছোট করেই করছি। এরপরে চেষ্টা করবো একটা বড় প্রোগ্রাম করার, অন্য কিছু নিয়ে বা অন্য সাবজেক্ট নিয়ে, তোমাদের হয়তো রক্তদান শিবির বা সমস্ত রকমের সম্বর্ধনা জানানো হয়ে গেল। তো এবার ডান্স স্টার্ট হয়ে যাবে। বাচ্চাটা দেখো খুব সুন্দর ডান্স করছে। ঠিকানে দে নেই বহানে দে কা
বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমাদের প্রোগ্রাম অবশ্যই জানিও, কিন্তু একটা লাইক আর কমেন্ট করে। আর আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, অনেকগুলো ডান্স পারফরম্যান্স আছে, গান আছে, কবিতা আবৃত্তি অনেক কিছু আছে, তো চলো দেখে নাও। বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, তো আমি চলে এলাম। আজকে আমরা একটা অনুষ্ঠান করছি, সেটা আমরা মর্নিং আর ডে সবাই মিলেমিশে একসাথে রয়েছি, তো কাউকেই সেভাবে চিনে ওঠা সম্ভব নয়, কারণ মর্নিং এ কারোর সাথে আমাদের দেখা হয় না। মর্নিং বেরিয়ে যায় তার আগেই আমরা দৌড়ে সবাই ঢুকে যাই। তো যাই হোক, তো আমাদের জিডিএ ক্লাসটা করছি, বেসিক্যালি আমরা যে আমাদের শরীরের কি কি পার্টস আছে আমরা কিছু সেরকম ভাবে জানতামই না, আমি জানতাম না, তো সেই জন্য আমি নার্সিং ট্রেনিংটা করতে এসেছি এই বেসিক জিনিসগুলো জানার জন্য। এরপরে জব করব কি করব না, প্লেসমেন্ট তো এখান থেকে দেওয়া হবেই, তো সবাই আমরা ভালোভাবে শিখবো এটাই চেষ্টা করব। তো এই জন্যই আমরা শিখছি, আমি শিখছি বেসিক্যালি, মানে বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে সংসারের কাজ সামলে তারপরে এখানে এসে শেখা, মানে যতটা নিতে পারবো আমাদেরই ভালো। অনেকেই এসে দেখছি যে গল্প করছে, হাসাহাসি করছে, তো সেটা তাদের উপর ডিপেন্ড করছে তারা কিভাবে নিতে পারছে। তো স্যার অ্যান্ড ম্যাডাম আমাদের অনেক ভালোভাবে শেখাচ্ছেন, অনেক ভালোভাবে টিচিং দিচ্ছেন, তো যে যতটা ভালোভাবে নিতে পারবে তারই সেটা উপকার হবে। তো আমি যতটা পারি আমি ততটাই নিই, তো আমি চাইবো তোমরাও ভালোভাবে শেখো, স্যার ম্যাডাম অনেক ভালো আর ভালো টিচিং দিচ্ছে। চলো, থ্যাংক ইউ।
পথে যে লড়াই করে তার নাম শিক্ষক। তো স্যার আমাদের এখন কুইজ কনটেস্ট নিচ্ছে, তো এর জন্য একটা করে গিফটও রয়েছে। তো আমি এই কনটেস্টে দুখানা পেনও পেয়ে গেছি গিফট। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান এবার প্রায় শেষের দিকে। স্যার ম্যাডাম সব আমাদের টিফিন নিয়ে আসছেন আর স্যার আমাদের টিফিন দিয়ে দিচ্ছেন। তো আজকের প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।